মর্নিং টেলিস টেলিস হলো তোমরা সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। তো আজকে এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো বৃহস্পতিবার, ঠিক আছে? তো আয়ুষ যাবে স্কুলে, তো আয়ুষ এখানে রেডি হচ্ছে ঘরে, দেখতে পাচ্ছ আয়ুষ এখানে রেডি হচ্ছে। আমি দেখাইছি তোমাকে, দেখাইছি না, আয়ুষ ড্রেস ড্রেসটা চেঞ্জ করছে। আমি এখানে ক্যামেরাটা নিয়ে গিয়েছিলাম, তো আমার হাসি উঠে গেছে। সত্যি তোমাদেরকে দেখাইনি, সত্যি দেখাইছি না। যাও না, যাও তুমি যাও না, দেখো তুমি দেখ। তো আমি এখন বিছানাটা তুলবো, তো আয়ুষের শার্টটা এখানে আছে, স্কুল শার্ট আছে, স্কুল শার্ট। তাই রেডি হোক, আমি এফাকে বিছানাটা তুলি। আর ওইদিকে আমার ভাত হয়ে গেছে, নো নো ওইদিকে আমার ভাত হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে, ভাতের সঙ্গে সরি ডালের সঙ্গে ডিম সিদ্ধ দিয়েছি। তো ডালটা সম্বাদ দিয়ে ভাত, ওকে ডিম সিদ্ধ ডাল দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? স্কুলে পাঠাবো কি, আমাকে নিয়ে দিয়ে আসতে হবে, তো আমিই যাব। তো চলো বন্ধুরা, চটপট করে দেখতে পাচ্ছ খাটটার কি অবস্থা হয়ে আছে, আমি চটপট করে বিছানাটা গুছিয়ে নিই, ঠিক আছে? উঠেছি কিন্তু অনেক সকালে, মানে দেখো স্নানও হয়ে গেছে। তো চলো ঝটপট করে খাটটা গুছিয়ে নিই, বিছানাটা গুছিয়ে নিই, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না, ঠিক আছে? চলো বন্ধুরা, দেখো চলে আসলাম বিছানাটা গোছানোর জন্য। এখন কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে না, তো কম্বলটা নামিয়ে নিলাম, বেশ ঠান্ডা লাগে রাতে ঘুমানোর। আর যতই ঠান্ডা পড়ুক না কেন, একটা ফ্যানটা না চালালে না মানে আমেজ দিয়ে আসে না ঘুমানোর সময়। তো আমার তো কম্বল, গায়ে কম্বল বলো, ব্ল্যাঙ্কেট বলো বা ল্যাপই বলো, যাই গায়ে দিই না কেন, কিন্তু ফ্যানটা চলতে হবে। যখন আবার বেশি ঠান্ডা পড়ে যাবে তখন আর ফ্যান চালানো লাগবে না। তো যাই হোক, বেশিটা চেঞ্জ করে নিলাম। আর ঘুমাতে তো বেশ ভালো লাগে রাত্রে, কিন্তু ঘুম থেকে উঠে যেগুলো বাস করাটা না, গুছানোটা, এটি না সবচেয়ে বড় বিরক্তিকর ব্যাপার। তো যাই হোক, গুছাতে তো হবে, বলো। এত আরাম করে গা দিয়ে ঘুমাবো, সকালে না গোছালে হবে? তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে, মানে বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর তো বাকি কিছু আছে, আজকে আয়ুষের এক্সাম আছে, স্কুলে যাবে, ওর জন্য আরও তাড়াতাড়ি করছি। সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, অনেকক্ষণ হয়ে গেছে ঘুম থেকে উঠে, স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। তারপরও ওয়েদারটা কীরকম জানি করছে, মেঘলা মেঘলা করে আছে, একটু রোদ্র উঠে আবার তোমার মেঘলা করে এ চলছে। তো এখন একটু একটু হালকা একটু রোদ্র উঠেছে, তবে উঠান টান কিছুই ঝাড় দেওয়া হয়নি। সকালে ঘুম থেকে উঠে স্নানটা করে নিয়েছি, যে স্নানটা করলে না মনে হয় একটু বড় কাজ শেষ। আমার কাছে এরকম লাগে, তোমাদের কাছে কীরকম লাগে আমাকে জানাবে, ঠিক আছে? তো দেখ, বিছানাটা গোছানো কমপ্লিট হয়েছে, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। তারপর রান্নাবান্না আছে, সকালে তো বললামই আমি আলু সিদ্ধ, আরে সরি ডিম সিদ্ধ ডাল বসিয়েছিলাম, আর ভাত হয়ে গেছে, অনেকটা দিয়ে আয়ুষকে ভাত খাইয়ে দেবো। তো আয়ুষও মোটামুটি রেডি, এখনও ভালো করে টাইম হয়নি, তো তাড়াতাড়ি সবসময় একটু ফার্স্ট 9:30 সঙ্গে সঙ্গে রেডি হয়ে বসে থাকে। তারপরে আমি রেডি হয়ে ওকে খাইটাই দিয়ে চলে যাবো। তো দেখো ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে নিয়েছে, আয়ুষ এখন ব্যাগটা স্কুল ব্যাগটা গুছিয়ে নিচ্ছে, তার ফাঁকে আমি উঠানটা ঝাড় দিয়ে চলে আসি। কারণ উঠানটা সকালে ঝাড় না দিলে না আর ভালো লাগে না। সকালে ঘুম থেকে উঠে আমি আগে উঠানটা ঝাড় দিই, বাট আজকে ঝাড়টা দিতে পারিনি, তো এখন ঝাড়টা দিয়ে নিচ্ছে। দিয়ে তারপরে আয়ুষকে নিয়ে হাত মুখটা ধুবো, ধুয়ে ওকে ভাতটা খাই, তারপরে চটকট করে বেরিয়ে যাবো। ঠিক আছে, আজকে দেখতে পাচ্ছি একটু পর পরে মেঘলা হচ্ছে, আবার একটু পর পর আবার রৌদ্র উঠছে, আজকে ওয়েদারটা বেশি না সুবিধার না। যাই হোক, উঠানটা ঝাড় দিয়ে ভালো করে ঝাড়টা দিয়ে হাত মুখ দিয়ে আজকে ভাতও খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে আমিও রেডি হয়ে গেলাম, ওকিনে স্কুলে যাব। ও স্কুলে যাবে, একটু আদর না করলে ভালো লাগে না, সারাটা দিন থাকবে না আমার সঙ্গে, আর সারাক্ষণ তো আমার সঙ্গে সঙ্গে থাকে। তার জন্য দেখো বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে স্কুলে দিতে। চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো, আমি ছেলেকে স্কুলে দিয়ে আসি। এইমাত্র আসলাম আয়ুষকে স্কুলে দিয়ে, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দেখো আমার সারা মুখে গায়ে বৃষ্টি, হালকা হালকা গুড়ি গুড়ি কুয়াশার মতো বৃষ্টি পড়ে যাচ্ছে। দেখো বাইরে ওয়েদারটা মেঘলা মেঘলা করে আছে, একদম মেঘলা। চলো ড্রেসটা চেঞ্জ করি, তারপর আবার রান্নাবান্না আছে, রান্নাবান্না কিছুই করিনি, রান্নাবান্না করবো। তারপর আজকে একটু গাছটির মধ্যে জল দেবো, অনেকদিন ধরে গাছটির মধ্যে জল দেওয়া হয় না, গাছটির জল দেবো।
চলো টেস্টটা চেঞ্জ করে নিই আমি। তারপর আবার অনেকদিন ধরে ভাবছি গাছটির মতো জল দেব, জল দেব দেব করে জলটা দেওয়া হচ্ছে না। তো ভাবলাম আজকে একটু দিয়ে দিই, ওয়েদারটা ঠিক এরকম করছে। সকালে একটু আবার রোদ উঠেছিল, উঠে না আবার যখন ওকে নিয়ে স্কুলে যাই তখন আবার বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল ঠিকই, কিন্তু আমি পুরো ভিজে, সামনা পুরো ভিজে গেছে। যাক, বাড়িতে এসে দেখি সাপ্লাই তো জল চলে এসেছে না, গাছটির মধ্যে ভালো করে জল দিইনি, অনেক দিন ধরে জল দেওয়া হয় না। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলি, তোমরা যদি কেউ আমার মেম্বারশিপ নিতে চাও অবশ্যই মেম্বারশিপ নিতে পারো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই মেম্বারশিপটা নিয়ে নিও, ঠিক আছে? এখানে ভালো ভালো ভিডিও পোস্ট করেছি, তোমরা দেখতে পারবে। আর যারা আমাকে বলো যে সারাদিন শুধু ঘরের কাজকর্ম, ভাই আমি কী করব, কী দেখাবো বলো ঘরের কাজকর্ম ছাড়া? আমি একজন হাউসওয়াইফ, আমি সারাদিন সকাল থেকে আপ টু রাত্র অবধি কীভাবে সংসারে কাজকর্ম করি ওইটা তো তোমাদেরকে দেখাবো না, তাছাড়া কী দেখাবো তোমাদেরকে বলো? যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো তোমরা, কারণ আমাকে যেমন আমার হেটাররা আছে না এমন ভালোবাসার লোকও আছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেখো গাছগুলো না একদম মাটিগুলো শুকিয়ে কাটকাট হয়ে আছে, তো ভাবলাম ভালো করে আজকে চুবিয়ে জল দিয়ে দিই। তাই আজকে ভালো করে একদম গাছের মধ্যে ঘুরি, ভালো করে জল দিয়ে দিচ্ছে। এখন তো শীতের দিন চলে এসেছে, ফুলও কম ফুটে, বাবা অক্ষণই পড়ে যাচ্ছিলাম, এখন ফুলও কম ফুটে। ও যাক, ভাবলাম ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে যদি কয়েকটা ফুল টুল ফুটে। আর আমার এখানে একটা ছোটো একটা বেল গাছ আছে, বেল গাছটা আমি বালতির মধ্যে লাগিয়েছিলাম, ছোটো না বেল গাছটা, ভালোই বড়, অনেকদিন ধরে জল দেওয়া জল যে পড়ে না তার জন্য গাছটা একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তাই এই গাছটার মধ্যে ভালো করে জল দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আমি গাছটার মধ্যে জল দিয়ে নিই। গাছের জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না তো করতে হবে তাই না বলো? তো এখানে আমি আলু পেঁয়াজ আর রসুন বের করে নিয়েছি, কারণ আজকে কালকে একটু চিকেন এনে রেখেছিলাম, দেশি মুরগ এনে রেখে দিয়েছিলাম, তো আজকে সেটা রান্না করব। তো তার জন্য এখানে আমি আলু পেঁয়াজ রসুনগুলো ছুলে নিই। তো সব কিছু ছুলে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর রান্নাটাও করতে হবে, আবার আয়ুষকে গিয়ে স্কুল থেকেও আনতে হবে, বাইরে কিন্তু পড়ছে বৃষ্টি, ঠিক আছে? 3:30 সময় ওর স্কুল ছুটি হয়, তারপর আবার ডিউটি আমার, আমাকে গিয়ে ওকে আনতে হবে। তো চলো বন্ধুরা, চটপট করে আমিও রান্নার কাজটা সেরে নিই, ঠিক আছে? তারপর আবার আসছি ঘুরে তোমাদের সামনে। আর একটা কথা কি জানো বন্ধুরা, আমার মিক্সচার আছে, বাট মিক্সচারে না পেস্ট করে খেতে ভালো লাগে না, আমার এই পাটার মধ্যে বেটে না খেতে আমার ভীষণ ভালো লাগে, সব কিছু মানে একটা রান্নার টেস্টই মনে হয় আলাদা। তোমরা কারা কারা এরকমভাবে পাটার মধ্যে বেটে খাও আমাকে জানাবে, ঠিক আছে? আমার তো ভীষণ ভালো লাগে এই মিক্সচারের মধ্যে পেস্ট করাতে, কেমন মনে হয় বেটে রান্না করি এটাই বেস্ট। তোমাদের কীরকম লাগে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে? দেখো আমার বাটা মোটামুটি হয়ে গেছে, পেঁয়াজটা পেস্ট করিনি, শুধু পেস্ট করেছি রসুন কাঁচামরিচ আদা এতটুকুই পেস্ট করেছি। তো সোমবারে তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিলাম, ঠিক আছে? মশলা পেঁয়াজ দিয়ে একটু বাসা ভাজা ভাজা হলে তারপর মশলাটা দিয়ে দেবো। এখানে সব জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো সব কিছু এখানে মিক্সড করে নিয়ে নিয়েছি, এখানে একটু তেলটা ছেড়ে দিয়ে তাহলে গুঁড়োকে মাংসটা দিয়ে দেবো। আজকে দেশি মুরগ রান্না করছি বন্ধুরা, আমার ভীষণ ভালো লাগে এরকমভাবে রান্না করতে। আর মাংসটা বেশিরভাগ পছন্দ করে আয়ুষ শিবা দ্বারা, দুনো ভাই ভীষণ পছন্দ করে, আমার এত একটা ভালো লাগে না। তো দেখো মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। আর যারা যারা আমার মেম্বারশিপ নিতে চাও প্লিজ গিয়ে চটপট করে জয়েন হয়ে যাও, ভালো ভালো ভিডিও পোস্ট করা হয়ে গেছে এখানে, চটপট করে জয়েন করে দেখে নাও, ঠিক আছে? তো আমি যে ঢাকনাটা চাপা দিয়ে এখন চলে যাব আমি রান্নাঘরটা পরিষ্কার করতে। দেখো রান্নাঘরটা কী অবস্থা, অনেকগুলো বাসনও জমে গেছে, তারপরে এই দেখো এই বাসন মানে বাসনও এখানে আছে, আর আছে আমি যে সবজিগুলো কেটেছি না ওর আবর্জনাটাও পড়েছিল। তো ভালো করে সবগুলো পরিষ্কার করে সূচকে মাংসটা হতে হতে বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা মুছে নেব, কারণ মাংসটা হয়ে গেলে শেষ আমার রান্না। আর ডাল রান্না করেছিলাম, মুলুর ডাল, মুলু দিয়ে ধনেপাতা দিয়ে মুসুরি ডাল রান্না করেছি, বাস এতটুকু। তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো, কেউ ভিডিওটা স্কিপ না করো, স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
চল। দেখো বন্ধুরা, বাইরে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এখানে আমার রান্না শেষ। দেশি দেশি মুরগের ঝোল করেছি, আর করেছি ডাল, মসুর ডাল তো বললামই, মুলো দিয়ে মসুর ডাল করেছি। এ হলো আজকের মেনু। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? আবার দেখা হচ্ছে কালকে আরেকটা ভিডিওর সাথে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাকে একটু সাপোর্ট